নমস্কাৰ বন্ধু বান্ধৱসকল, জব নিউজ অসম ইউটিউব চেনেললৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। বন্ধু বান্ধৱসকল, ছেক্ৰেটেৰিয়েট এডমিনিষ্ট্ৰেশ্যন ডিপাৰ্টমেণ্ট অৰ্থাৎ সচিবালয় প্ৰশাসন অসমৰ ফালৰ পৰা পদ মুকলি হৈছে। ইয়াতে বহুতকেইটা পদ মুকলি হৈছে, টোটেল পদ আছে 170টা। জুনিয়ৰ এডমিনিষ্ট্ৰেটিভ এছিষ্টেণ্টৰ পদ হয়, কিমান পাব চেলাৰী, লাষ্ট ডেট কিমান, সকলো তথ্য আপোনালোকে গম পাব, ভিডিঅ'টো সম্পূৰ্ণকৈ চাই থাকক। আৰু বন্ধু বান্ধৱসকল, বিভিন্ন ধৰণৰ চাকৰি আপডেটৰ বাবে আপোনালোকে এই ৱেবছাইটটো ভিজিট কৰিব। ৱেবছাইটটো হৈছে assamjobscareer1.blogspot.com। এই ৱেবছাইটৰ যোগেদি আপোনালোকে বিভিন্ন ধৰণৰ চাকৰি খবৰসমূহ লাভ কৰি থাকিব পাৰিব। তেনে আহক বন্ধু বান্ধৱসকল, এই ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ। বন্ধু বান্ধৱসকল, ইয়াতে দি আছে ছেক্ৰেটেৰিয়েট এডমিনিষ্ট্ৰেশ্যন ডিপাৰ্টমেণ্ট অফ আসাম অর্থাৎ সচিবালয় প্রশাসন বিভাগ অসমৰ ফালৰ পৰা পদ মুকলি হৈছে। টোটেল পদ আছে 170টা। সকলো তথ্য তলত দিয়া আছে, চাওয়া হোক। বন্ধু বান্ধৱসকল, আপোনালোকে যদি অফিচিয়েল এডভাৰ্টাইজমেণ্টটো ডাউনলোড কৰিব বিচাৰে তেনেহ'লে ডিস্ক্ৰিপশ্যন বক্সত লিংকটো এভেইলেবল কৰি দিয়া আছে, তাৰ পৰা ক্লিক কৰি আপোনালোকে অফিচিয়েল এডভাৰ্টাইজমেণ্টটো চাই ল'ব পাৰিব। ইয়াতে পোষ্ট নেম দিয়া আছে জুনিয়ৰ এডমিনিষ্ট্ৰেটিভ এছিষ্টেণ্ট, টোটেল পদ আছে 170টা। ৰিজাৰ্ভেশ্যন আছে, কি কি ক্যাটেগরি রিজার্ভেশন আছে চাওয়া হোক। আনরিজার্ভের কারণে আছে 57টা পদ, এস টি পির কারণে আছে 14টা পদ, এস টি এইচর কারণে আছে 12টা পদ, এস সির কারণে আছে 14টা পদ, ওবিসি এম ওবিসি কারণে আছে 40টা পদ। তারপর দিয়ে আছে পার্সনস উইথ ডিজেবিলিটি, তেওঁলোকৰ কারণে আছে 14টা পদ। ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ ইডাব্লিউএস ক্যাটেগরির কারণে আছে 19টা পদ। আর রিজার্ভেশন ফর ওমেন সকলের কারণে অর্থাৎ মহিলা সকলের কারণে 30% রিজার্ভ আছে প্রত্যেকটা ক্যাটেগরিত, অর্থাৎ এস সি এস টি ও বি সি সকলবিলাক ক্যাটেগরির ভিতরতে 30% করে রিজার্ভ আছে ওমেন সকলের কারণে। আর তারপর দিয়ে আছে রিজার্ভেশন ফর এক্স সার্ভিসম্যান, এক্স সার্ভিসম্যানের কারণে রিজার্ভেশন আছে 2%, অর্থাৎ যা ক্যাটেগরি আছে এস টি এস সি ও বি সি সেইবিল প্রত্যেকটা ক্যাটেগরিতে 2% করে রিজার্ভেশন আছে এক্স সার্ভিসম্যান সকলের কারণে। তারপর দিয়ে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বিচারিছে চাও হোক। আপনাদের ইয়াতে দিয়েছে গ্রেজুয়েশন কমপ্লিট করা হব লাগবে ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, ইয়াতে 45% মার্ক লাগবে, মিনিমাম 45% মার্ক লাগবে। আর এস টি এস সি ক্যান্ডিডেট সকলের কারণে 40% মার্ক হলে হয়ে যাব। আর লাগবে 6 মান্থর কম্পিউটার ডিপ্লোমা। ইয়ার ভিতরে আপনাদের জানা হব লাগবে ওয়ার্কিং নলেজ থাকবে, অফিস প্রোডাক্টিভিটি, সফটওয়্যার টুলস, ইন্ডিপেন্ডেন্ট এনি অপারেটিং সিস্টেম যেনে এম এস উইন্ডোজ লিনাক্স এম এস সি এটসেট্রা, সাচ এস কি ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, প্রেজেন্টেশন গ্রাফিক্স, কনসেপ্ট অফ ডাটাবেস, ইন্টারনেট এন্ড ইমেলস, এইবিলাকর পর আপনার নলেজ থাকবে লাগবে। আর আপনার নামটো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত রেজিস্টার করা হব লাগবে, অর্থাৎ আসাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত রেজিস্টার করা হব লাগবে আপনার নামটো। তারপর দিয়ে আছে দরমহা, আপনাদের দরমহাটা পাব, যথেষ্ট ভাল দরমহা দিয়ে আছে বন্ধু বান্ধবসকল, 14,000 আরম্ভ করে 49,000 লৈকে। আর গ্রেড পে দিয়ে আছে 8,700 টাকা প্রতি মাহে। তারপর দিয়ে আছে বয়সের সময়সীমা, আপনাদের বয়সের সময়সীমা দিয়ে আছে 18 বছর পর আরম্ভ করে 38 বছর বয়সের ভিতরে হব লাগবে। আর আপনাদের বয়স হিসাব করা হব 1/31/2020 হিসাবে। রিল্যাক্সেশন দিয়ে আছে 5 বছর রিল্যাক্সেশন থাকবে এস সি এস টি ক্যান্ডিডেট সকলের কারণে, 3 বছর রিল্যাক্সেশন থাকবে ও বি সি এম ও বি সি ক্যান্ডিডেট সকলের কারণে, 2 বছর রিল্যাক্সেশন থাকবে এক্স সার্ভিসম্যান সকলের কারণে, আর পি ডব্লিউ ডি ক্যান্ডিডেট সকলের কারণে আছে 10 বছর রিল্যাক্সেশন। তারপর দিয়ে আছে সিলেকশন প্রসেস, সিলেকশন প্রসেস হব আপনাদের দুটা ফেসত এক্সাম হব, ফার্স্টত হব অবজেক্টিভ টাইপ রিটেন টেস্ট, তারপর হব কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড প্রেসিস রিটেন টেস্ট। তারপর দিয়ে আছে হাউ টু এপ্লাই, আপনাদের কেনেদরে আবেদন করব, আপনাদের আবেদন করব লাগবে অনলাইন যোগে এই ওয়েবসাইটটির যোগে দিয়ে, ওয়েবসাইটটি হল www.recruitmentsad.in। এই ওয়েবসাইটের যোগে দিয়ে আপনাদের অনলাইন আবেদন করব লাগবে। অনলাইন আবেদন আপনাদের আরম্ভ হব 31/7/2020, অর্থাৎ 31/7/2020 পর অনলাইন আবেদন হব। লাস্ট ডেট দিয়ে আছে 31/8/2020 মাঝরাতি লৈকে। তারপর দিয়ে আছে আপনাদের যে অফিসিয়াল এডভার্টাইজমেন্ট ডাউনলোড করবো বিচার সিম্পলি এই ক্লিক হেয়ারত ক্লিক করব, রঙা খরলে লিখা আছে আপনাদের অফিসিয়াল এডভার্টাইজমেন্ট ডাউনলোড হয়ে যাব। তারপর দিয়ে আছে অ্যাপ্লাই নাও, ক্লিক হেয়ার, এতালে লিঙ্কটি অ্যাক্টিভ করা হওয়া নাই, লিঙ্কটি 31/8/2020 আহিলে লিঙ্কটি অ্যাক্টিভ হয়ে যাব। আপনাদের যদি 31/8/2020 বা 31/8/2020 পিছত যদি চাই আছে তাহলে লিঙ্কটি অ্যাক্টিভ করাই দিয়া হয়ে গেছে, আর যদি আপনাদের 31/8/2020 আগত যদি চাই আছে তাহলে লিঙ্কটি এতালে অ্যাক্টিভ করাই দিয়া হওয়া নাই। তেনহলে বন্ধু বান্ধবসকল, জানাবলগে এখানে আসছিল, যেকোনো ক্যান্ডিডেট ইন্টারেস্টেড হয় তেওঁলোকে আবেদন করব পারে। যদি ভিডিওটি ভাল পালে ভিডিওটি লাইক করব, আপনাদের বন্ধু বান্ধব দাদা ভাই সকলের ভিডিওটি শেয়ার করে দিব, আর যদি প্রথমবার আমার এই চ্যানেলত আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকা থাকা বেল আইকনটি প্রেস করে দিব, আর আমাকে ইনস্টাগ্রামত ফলো করব, ইনস্টাগ্রামত দিয়ে আছে জব.নিউজ অসম বলে, আপনাদের আমাকে ইনস্টাগ্রামত ফলো করব। ধন্যবাদ।